बाज लो तो माँ आलोर दे। की चाहोगे तुम? की कोट देशे चुकाने? ब्लैकमेल कुछ समझने लगे? काके ब्लैकमेल, किशर ब्लैकमेल, कैनू ब्लैकमेल? जी 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 जी। ईशब की बोलते हैं ना अपना रहा है? আমি জানি আপনারা মিনুকে এবারের পয় মন্ত লক্ষ্মী মন্ত বউ হিসেবে দেখতে চান। সোমার মিনু একসাথে সংসার করুক, সোম মিনুকে খুব ভালোবাসুক, ওর আইডিয়াল স্বামী স্ত্রী হয়ে থাকুক, কোথায় তো একজন ঠাকুর করুক আর একজনের নাম হোক, আর আপনারা আপনারা এই বিছানায় বসে এই এত নোটের বান্ডেলের অঙ্ক মেলান। দিনের পর দিন আপনারা এটাই করে সেটাই করে যেতে চান, তাই তো? করুন করুন, নাম করুন, আমিও এটাই চাই, আপনারা এটাই করুন। এটা তো বেসিক্যালি আপনাদের ফ্যামিলি ম্যাটার না, আমার এতে কিসের অসুবিধা, আমি কেন নাক গলাবো? ঠিক, কিন্তু কিন্তু হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, এখানেও না ছোট্ট একটা কিন্তু রয়ে গেছে। আসলে মিনু তো আমাকে ব্লাড দিয়ে বাঁচিয়েছে, যেমন সোম আপনাদের ব্লাড রিলেশনের রক্তের সম্পর্কে, সেরকম মিনুও এখন আমার রক্তের সম্পর্কেরই হয়ে গেছে, তাই ওর দিকটাও তো আমার ভেবে দেখা দরকার, তাই না? আর ওর উপর এত অন্যায় হচ্ছে, সেটা আমি কি করে দেখব বলুন, সেটা কি ঠিক বলুন তো? হ্যাঁ, ভাবছি এই ভিডিওটা আমি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপলোড করে দিই, হ্যাঁ, সবাই দেখুক জানুক। আমি বাইরে দাঁড়িয়ে শুনছিলাম দাদা ভাই কালী পুজোর প্রফিটের হিসেব করছিল মনে হয়, হ্যাঁ, তো এই ভিডিওটা সবাই দেখলে আমার মনে হয় প্রফিটটা আরো 10 গুণ বেড়ে যাবে। তবে তাতে আপনার আমার না মিনুর প্রফিট হবে, সেটা তো মা কালী জানেন। জানবে কুল ডাউন, দেখো দেখো তোমার ফিল্মের জন্য টাকা তো আমরা রাখবই, যে ফিল্মে তুমি হিরোইন হয়ে দেখুন আমি মিনু নই, অনেকবার বলেছি, আগেও অনেকবার বলেছি, তাই আমাকে বুঝিয়ে কিন্তু কোনো লাভ নেই, বরং আপনি বুঝুন আর দাদা ভাইকেও বোঝান। ট্রাম্প কার্ডটা কিন্তু আমার হাতে, শুধুমাত্র আমার হাতে। কার পারমিশন নিয়েছো তুমি? কার পারমিশন নিয়ে এই ভিডিওটা বানিয়েছো? তুমি কি জানো যে রায়বাড়িতে চক্ষুদানে স্টিল তোলা ভিডিও করা নিষেধ? তুমি কারোর বিশ্বাসকে আঘাত এইভাবে দিতে পারো না। এই যে জানবি, আই এম টকিং টু ইউ, পারো না ভাই? আমি কতবার বলবো যে আমি মিনু নই, এভাবে গলা বেঁধে নামিয়ে আই টু আই কন্ট্যাক্ট করে কথা বললে আমি ভয় পাবো না। ওটা আমি যদি গলা উঁচিয়ে রায়বাড়ির সবাইকে বলি যে সমস্ত প্রতিমার চক্ষুদান আপনার একটা মেয়েকে দিয়ে করিয়ে সমস্ত উদ্যোক্তাদের বিশ্বাসে আঘাত করেছেন, তখন ভয়টা কে পাবে? বাবু চুপ চুপ, কি কি চাও তুমি? আমি আমি যেটা চাই সেটা কিন্তু আমি আদায় করে নিতে চাই। যদি মনে করি এই এতগুলো নোট একটাও এই বিছানায় থাকবে না, সব আমার লাগবে আমার ফিল্মের জন্য, আমি কিন্তু তাই করব। যাই হোক, আজকে আমি পুজোর উইশ করতে এসেছিলাম, আপনারা তো আমাকে রিটার্ন উইশ করলেন না, কি আর করা যাবে, ভালোই বাসেন না। যাই হোক, আমি বাকিদের উইশটা করে আসি, হ্যাঁ।
बाबा मेटा के टाका गुलो भालो करे गुने तुले राख। एक कथा आमी कत बार बोलबो आमी बुझे उठते पारी ना। मा षष्ठी पुजो कखन हो गेछे? आबिरेर मुखे ना प्रसादटा दिते पारले ना माथाय फुलटा छोआते पारले। परीक्षा तो मा माने পূজোর পরেই পরীক্ষা শুরু। কাল থেকে তো পড়াশোনার সঙ্গে কোনো সম্পর্কই থাকবে না, তাই চেষ্টা করছিলাম আজকে যতটা সম্ভব হোমওয়ার্কটা করিয়ে রাখতে। এই আর কি, আমি এই দিয়ে দেব। এই বর্ষা, হ্যাঁ একটু প্রসাদটা এনে দাও না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি উপোস করতে পারো না, আমি তোমাকে জোরও করি না। এই মা ষষ্ঠীর দিন বধূ হয়ে গেছে, এই ফুলটুকু ছেলের মাথায় ছোঁয়াতে যে কেন এত গাছড়া ভাব আমি বুঝে উঠতে পারি না। আরে ছেলে মেয়ের মাকেই তো ষষ্ঠী পুজোটা করতে হয়। বৌদি এনে ফুল ছুঁয়ে ওকে প্রসাদ খাইয়েছি। দেখেছেন মা, নীলু খাইয়ে দিয়েছে। আপনি শুধু শুধু চিন্তা করছিলেন, নীলু থাকতে এইসব ব্যাপারে কোনো চিন্তাই নেই। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু এটা তো তোমার কর্তব্য, তুমি মা কর্তব্য করবে না? মার কাম্মা আলাদা হয়, একই হয়, স্পেশালি যদি মিনুর মতো কাম্মা হয়। হ্যাঁ কি হবে, তাই তো? হাই মিনু। ওমা জানবি, তুমি কখন এলে? এই তো বেশ কিছুক্ষণ হলো। কই আমার জানে না তো জানবি? জানতে চাইনি তাই জানতে পারোনি। আঙ্কেলের ঘরে ছিলাম, একটু কথা বলছিলাম। তা জানলো কি তুমি হঠাৎ? আবি অনেক টাস্ক বাকি আছে দিয়া, ওকে নিয়ে যা, যাও পড়াশোনা করো না। ও মা ইচ্ছে যে তাই এসেছে। বসা, কৃষ্ণাকে বল না জানবির জন্য একটু কফি করে দিতে। আন্টি আমি এসেছিলাম মিনুর জন্য। মিনুর সঙ্গে কি দরকার তোমার? বাবা তুমি তো এমন ভাবে বলছো আমি যেন মিনুর কাছে আসতেই পারি না। এমা না না জানবি, বর্ষা দিদি কিন্তু তোমাকে একদমই সেভাবে বলতে চাইনি, শুধু কারণটা জানতে চেয়েছে। কারণটা তো রক্ত মিনু। এটা আর কেউ না জানুক, তুমি আর আমি তো জানি। বলো আন্টি, মিনু তো আমাকে ব্লাড দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছে, সেটাকে আমি ভুলতে পারি বলুন তো? জানবি তোমার মিনুর সঙ্গে দেখা করতে ইচ্ছে হয়েছে, তুমি এসেছো, তাতে মানে এভাবে কেন বলছো? আর ওরা তোমাকে সেভাবে কিছু বলেনি, তুমি কিছু মনে করো না। না একটা ফোন করে আসা উচিত ছিল জানবি। আসলে কি দেখো, পুজো তো এখনো ঠিক সেভাবে শুরু হয়নি, এখনো অনেক প্যান্ডেলে ঠাকুরের সাজগোজ চলছে, অস্ত্র ডেলিভারি হচ্ছে, কাজী মিনু বাড়িতে নাও থাকতে পারতো, তাই না? তুমি তো শুধু মিনুর কাছে আসনি, যদি তাই আসতে তাহলে বাবার কাছে যেতে না? বৌদি তুমি তো জানো বলো আঙ্কেলকে আমি কত ভালোবাসি, আঙ্কেলের থেকে কত কি শেখার আছে। তবে আজ কিন্তু আমি মিনুর জন্যই এসেছি, এই দেখো। কি আছে ওতে? শাড়ি, মিনুর জন্য পুজোর গিফট। দেখেছ জানবি তোমায় এসব কে করতে বলেছে? হ্যাঁ বড় মা, জানবি কাণ্ড দেখলে শাড়ি আনার কোনো মানে হয়? কেন মিনু, আমি কি তোমায় কিছু দিতে পারি না? তাছাড়া আমি তো তোমার বিয়েতেও কোনো কিচ্ছু গিফট করতে পারিনি বলো, আর সেই জায়গায় তুমি আমাকে আমার লাইফটা গিফট করেছো, তার তুলনায় শাড়িটা তো কিচ্ছু না বলো বৌদি? আদিক্ষিত দেখলে গা চলে যায়, অসহ্য। কবে কবে
শোন আর কবে আর কতদিন আমাকে ওয়েট করতে হবে কতদিন যতক্ষণ না সঠিক সময় আসে ততক্ষণ তোমাকে ওয়েট করতে আজ না তো মা আলোর দিন চলো 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 চলো